হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা সাভারের ভাকুর্তা একটা জায়গা আছে, তার মধ্যে জায়গার নামটা হচ্ছে দাসপাড়া। আমার পিছনে একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছেন, আসলে এটা হিন্দু অধ্যুষিত এলাকা। আমি সবসময় আপনাদের কোনো না কোনো মন্দির, মসজিদ, প্যাগোডা সব জায়গা নিয়ে গিয়ে থাকি। কেমন আছে হিন্দু সম্প্রদায় আমাদের বাংলাদেশে? সুন্দর একটা মন্দির, অজপাড়াগায়ের মধ্যে, গ্রামের মধ্যে এত সুন্দর মন্দির খুব কমই দেখা যায়, কিন্তু বাংলাদেশে এই মন্দিরগুলো যথেষ্ট পরিমাণে আছে। এখানে যে সেবায়িত আছে বা যে পুরোহিত আছে তার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তো আমার সঙ্গেই থাকুন। দাদা নমস্কার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চলে আসুন। এখানে যে সেবায়িত বা পুরোহিত আছেন ওনার সঙ্গে আলাপ করবো, আমার সঙ্গেই থাকুন। দাদা আপনার নাম কি? নকুল চক্রবর্তী। নকুল চক্রবর্তী, নকুল চক্রবর্তী, কেমন আছেন আপনি? গোবিন্দ, খুব ভালো ভালো রেখেছেন। এই মন্দিরের বয়স কত? মন্দির 20 বছর। 20 বছর, ঠিক আছে, মন্দির 20-এর একটু বেশি হতে পারে। তো কেমন করে আপনার জীবন যাপন করছেন এখানে? এখানে আমরা খুব ভালো আছি। খুব ভালো আছি, সবাই মিলেমিশে ধর্মীয় অনুষ্ঠান করি, ধর্মকর্ম করি, সবাই আসে মন্দিরে, অনুষ্ঠান হয়। কোনো আশেপাশের সমস্যা তো সম্মুখীন হচ্ছেন না মনে? রাজনৈতিক চাপ আমাদের এখানে নাই। মানে আমরা এক কথা ধরে নিতে পারি যে আমরা সবাই বাংলাদেশে ভালোই আছি মিলেমিশে? আমরা খুবই ভালো আছি, সত্যিকার অর্থে টিভি চ্যানেলের সামনে বলবো তা না, আমরা খুবই ভালো আছি। এখানে মিলেমিশে সবাই যার যা ধর্ম অনুষ্ঠান করি, আত্মীয়তার মতোই চলি, সামাজিকভাবেই চলি। আপনাকে আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশ সবার দেশ, বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক দেশ না, এখানে সব ধর্মের লোক একসঙ্গে বসবাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আর তার নমুনা আপনি দেখতেই পাচ্ছেন, আমার সামনে যিনি সেবায়িত বা পুরোহিত দাঁড়িয়ে আছেন উনি কিন্তু বলেছেন যে টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে উনি বলছে তা নয়, আসলেই কিন্তু ওনারা ভালো আছেন। এবং আমরা এটা চাই যে এখানে এই দেশ সবার দেশ, সবাই যেন মিলেমিশে থাকি। তো এখানে আরও কিছু যারা পরিবার পরিজন আছে তাদের সঙ্গে একটু আলাপ করব, আমার সঙ্গেই থাকুন, দেখি তারা কি বলে। কেমন আছেন আপনারা? নমস্কার নমস্কার, হরে কৃষ্ণ, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? পুষ্পরানী দাস। ওদি বলবো? পাশে আমার এক বৌদি দাঁড়িয়ে আছে, পুষ্পরানী দাস। তো বৌদির সঙ্গে আপনি একটু আগে শুনলেন, বৌদির নাম শুনেছেন, তো এখন বৌদির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। বৌদি এখানে কত বছর ধরে আছেন? বৌদি কত বছর ধরে আছেন? 50 বছর। 50 বছর? 50 বছর, আমার বৌদির এখানেই বিয়ে হয়েছে, বৌদির শ্বশুর বাড়ি এটা। তো 50 বছর কেন? 50,000 বছর থাকলেই বা অসুবিধে কি? বৌদি তো এখান থেকেই স্বর্গে যাবেন, কি মনে হয়? এখান থেকেই স্বর্গে যাবেন। কেমন আছেন আপনি? আছি ভালো। ভালো আছেন? খুব ভালো। আকুর অবস্থা কি? শাশুড়ি ভালো, ঠাকুর বলবো তো। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। ভালো আছেন, কোনো অসুবিধে নেই তো? সবসময় পূজা তো করছেন ঠিক মতন, আপনি যদি পূজা করেন রাধা মাধব আপনাকে এমনিই দেখবে, আর যদি না করেন তাহলে দেখবে না। তাই তো। এ বাড়ি আপনাদের? হ্যাঁ, সুন্দর বাড়ি। বাহ, কে পালায় কে আমাকে দেখে, পালিয়ে যাচ্ছে কোথায়? তোমাকে দেখে আরেক বৌদি পালিয়ে গেছে, অসুবিধা নেই, বৌদি পালিয়ে যাবে কোথায়? আরেকদিন যখন আসবো রাস্তায় হঠাৎ করে চলে আসবো, কি বলেন? তখন তার বৌদি পালায় কোথায় যেতে পারবে না। এই যে দাদা একটা দাঁড়িয়ে, নাম কি আপনার? আমার নাম রতনচন্দ্র দাস। রতনচন্দ্র দাস, তোমার নাম কি বাবা? নগনচন্দ্র দাস। নগনচন্দ্র দাস, গুড। তোমার? প্রদীপ কুমার দাস। এটি আপনাদের বাড়ি? তাই, ভগবান দিয়েছে, তারই কৃপায় আছেন, তার কৃপায় আছেন, ভগবান দিয়েছে তার কৃপায় আছেন, যেভাবে আছেন ভালো আছেন। শুনতে পাচ্ছি আমরা, যেভাবে আছি ভালো আছি। তো আমার সঙ্গে একটু আগে যিনি পুরোহিত ছিলেন ওনাকে নিয়ে একটু হাঁটবো, আমার সঙ্গেই থাকুন। দাদা আসুন, আর মন্দিরটা তো পুরো আমি দেখলাম না, চলুন দেখি। এখন আমরা মন্দিরের ভিতরে একটু প্রবেশ করব। অজপাড়াগায়ের মধ্যে সুন্দর একটা মন্দির, ভিতরে যথেষ্ট প্রতিমা আছে, আর প্রতিদিন প্রতিদিন অন্নভোগ হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, সবকিছুই হচ্ছে। মন্দিরটা দেখতে বেশ সুন্দর। আর এদিকে আমরা যদি দেখি, এদিকে একটা সুন্দর শিব প্রতীক আছে, যেটাকে আমরা শিবলিঙ্গ বলে থাকি।
প্রতিদিন স্নান করায়, প্রতিদিন আছে। আর সামনে আমরা ওপরে শিব আমরা দেখতে পাচ্ছি, আর সুন্দর শিবলিঙ্গ গ্রামের মধ্যে সকালে আসে। গ্রামের মধ্যে যে এত সুন্দর শিবলিঙ্গ বা এত বড় মন্দির থাকবে এটা কিন্তু আমার আগে ধারণা ছিল না, আপনাদের দেখাতে পেরেছি। আর এদিকে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, ভরপুর দুধ রাখেন, বাহ সুন্দর। এখানে দুধ রাখেন ওই শিবের মাথায় দেবার জন্য। হ্যাঁ, আমি যে মন্দিরের ভিতরে ঢুকে এখন আপনাদের কথা বলছি, এটা একদম অজো পাড়াগাঁয়ের ভিতরে হলেও চমৎকার একটা মন্দির, আমার তো খুব ভালো লেগেছে। যদি কখনো বেড়াতে আসেন কি করে আসবেন আমি আপনাকে চলুন বাইরে বলে দিচ্ছি, কখনো যদি সময় পান এই এলাকায় এসে মন্দিরটা একবার দর্শন করবেন, এখানে যারা আছে তাদের সঙ্গে আলাপ করবেন, ভালোই লাগবে। আর মন্দিরটা পাশে এটা বলে দিচ্ছি সাভারে ভাকুরতা এলাকায় একটা গ্রামের মধ্যে দাসপাড়া বলে জায়গার নাম, এটি একটি হিন্দু অধ্যুষিত এলাকা, আমার খুব ভালো লাগছে, একবার দর্শন করে যাবার জন্য অনুরোধ করছি সবাইকে। তো ভালো থাকুন।